হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কুকিং স্টোভ, যেটা কি আপনি ক্যাম্পিং চুলাও বলতে পারেন, অথবা বাইক রাইডিং অথবা ট্যুরে ট্যুরে গেলে সাথে করে নিয়ে যেতে পারেন। আর এটা খুবই হেল্পফুল একটা জিনিস। আর এটা আমি কোথা থেকে কিনেছি আর এটা কত নিয়েছে, আনুষঙ্গিক যা যা আছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সো ফার্স্টে আমি এটা খুলে ফেলতেছি। আমি এই বক্স থেকে এই চুলাটা বের করে নিচ্ছি, এটা সম্পূর্ণ এই বক্সের ভিতর চলে আসে। আরও জায়গা থাকে এর ভিতরে, আপনারা আরও গ্যাস লাইট ট্যাস লাইট রাখতে পারবেন, ছোটো ছোটো জিনিস। সো এই গ্যাসের চুলাটা যদি আপনারা কেনেন, অবশ্যই সাথে এই মাউন্টটা অর্ডার করতে হবে। আর এই সব কিছুর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। আর এই সব কিছু আমি দারাজ থেকে নিয়েছি। আর এইগুলো অর্ডার করার পরে অবশ্যই আপনি এটা চিন্তা করেই নেবেন, এগুলো আপনি 15 দিনের আগে হাতে পাচ্ছেন না, 15 দিন এক সপ্তাহ তো। আর এই গ্যাসটা খুব হেল্পফুল একটা জিনিস, আমি জানি না, সবাই বলতেছিল এটা দিয়ে আপনি 2 ঘন্টা রান্না করতে পারবেন, বাট 2 ঘন্টা না পারলেও 1 ঘন্টা যদি হয় তাতেই অনেক। সো এইগুলো ক্যাম্পিংয়ে যাওয়ার আগে 2-3টা নিয়ে নেবেন। এটার প্রাইসও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই গ্যাসের চুলাটা এটার ভিতরে সম্পূর্ণ প্যাক হয়ে যায় বক্সের ভিতরে। আর এই মাউন্টটা আপনারা, এটা মাউন্টটা কেন নেবেন আমি এখন সেটা বলি। আপনারা এই ডিসপ্লেতে যে ধরনের গ্যাস দেখতে পাচ্ছেন, এটা মূলত ওই এই চুলাগুলো আর কি ওই সবের জন্য আর কি বানানো হয়। কিন্তু আমাদের এই বোটেন কি মোটন গ্যাস না কি হোয়াট এভার, আর কি এই গ্যাসগুলো তো আর কি ওই ইসের হয় না। যে আমি ডাক্তারটা উঠাই ফেলি, এগুলার যেহেতু ছোটো হয় এর জন্যই আপনাদের এরকম কনভার্টার কি বলে এটারে, যাই হোক এটার নাম জানি না আমি, এরকম ধরনের ইউজ করতে হয়। তো এটা লাগানোর সহজই হচ্ছে এই যে দেখেন একটা উসলো আর কি দেওয়া থাকে, আর এখানে একটা কাঁচ কাটা থাকে, এই বরাবর এটা রাই এই বরাবর আর কি এটা ধরে চাপ দিয়ে এটা জাস্ট খালি এমন একটা এমন ঘুরান দিবেন। এই যে দেখেন আমার ক্যামেরা হয়তো বা দেখা যাচ্ছে যে এটা হালকা হালকা ঘুরতেছে, তো এটা ঘোরানোর পরে আর কি এটা লক হয়ে যাবে। তো জিনিসটা আমি দেখাই যে এইভাবে রাখে একটু জোরে চাপ দিবেন, এটা খুব হার্ড। এই যে আমার এটা ফিক্স হয়ে গেছে। তো এখন আপনি এই যে আপনার তারপরে কাজ হচ্ছে যে এই যে যেই চুলার যেইটা এটা জাস্ট এই যে প্যাঁচে প্যাঁচে ধরে জাস্ট এরকম একটা ঘুম দিয়ে দেবেন। এই যে দেখেন আমাদের চুলাটাও রেডি হয়েছে আর কি, গ্যাস ক্যানটাও রেডি হয়েছে। তো আপনারা দারাজে আরও ধরনের অন্য ধরনের যে চুলাগুলো পাবেন আর কি, গ্যাসের চুলাগুলো যে পাবেন মিনি গ্যাসের চুলা, তো ওই সবে হচ্ছে কি যে ওইগুলো একবার ফিক্স লাগানো থাকে। আর অনেক সময় হয়ে যায় কি এটা গরম হয়ে যাওয়ার কারণে ব্লাস্ট হওয়ার একটা অথবা ফাইটে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি মনে করি যে তার জাতীয় নিলে আর কি ফাটার সম্ভাবনা আর কি খুবই কম থাকে। তো আর এই যে এই জায়গায় আরেকটা জিনিস দেওয়া আছে, এই যে দেখেন মিনি লাইটার ধরনের। তো এই যা এই জায়গা দেখেন, এটাতে কি আপনি গ্যাস কমাতে বাড়াইতে পারবেন, এবার আস্তে করে একটু গ্যাস, যে এটা দিয়ে আপনি গ্যাস কমাইতে বাড়াইতে পারবেন। এই যে আমি একটু গ্যাস বাড়াইছি, এই যে আমাদের এটা হয়ে গেছে। তো দেখলেন আমাদের গ্যাস, আমি গ্যাস সব পুরাইতে যাচ্ছি না, যেহেতু এই গ্যাসটা খুবই এক্সপেন্সিভ একটা জিনিস। আর আমি মনে করি ক্যাম্পিংয়ে যাওয়ার পরে অথবা ওই ট্যুরে ট্যুরে যাওয়ার পরে এগুলো কোন সময় আপনারা ইউজ করবেন, যেখানে একবারে আপনি কিছু পাচ্ছেন না সেই সময় এগুলো ইউজ করতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।
তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।